नमस्कार आपुनि चाइ आछे दुपर शिरोनाम मैं जयंत माधव गोस्वामी मद्रासा बंधर विधेयक गृहीतकरण दिन कला दिन हिसाब से अभिहित कर ए आई डी एफे मंत्री हिमंत विश्व शर्मा सदनक विपथे परचालित कर अभियोग ए आई डी एफर आर एस एसक सन्तुष्ट कर स्वार्थते हिमंत जतियतवाद ध्वसर षड़ कर अभियोग ए आई डी एफर आजमल फाउंडेशन विरुद्ध उत्थापित अभियोग भित्तिहीन आख्या शिशु निरुद्दिष्ट घटना सन्दर्भ तदंत अब्याहत आछे बिजेपिये ए आई डी एफक अस्पृश्य दल रूपे प्रतिष्ठार चेष्टा चलवार अभियोग उत्थापन करे ए आई डी एफर विधायनी दल नेता हाफिज बशीर आहमेद कासिमिये आयोजन करे एक संबाद मेल आरु ए संबाद मेलत ए मंतव्य कासिमिर एने धरणर मिथ्या अपप्रचार बन्ध करक आरु एई बिषयटो जरिए जाते राजनैतिक मुनाफा आदाय करार एटा अपचेष्टा चलवा नहय तार कारणे आमी आह्वान जानाइछो एई सम्पर्के चाइल्ड प्रोटेक्शन डिपार्टमेंटे तदंत करि आछे आरो निश्चय इया तदंतत कोनो धरणर आखवा बिचारि नापाव तेओलोके एई सम्पर्के आमी आपनालोकक आश्वस्त करिब बिचारिछो जदि एनेकुवा मिसा अपप्रचार करि जदि आजमल साहेबर जदि बदनाम करिब परा जाय তেনেহলে আজমল সাহেবর বদনাম হওয়া মানে এ আই ডি এফর বদনাম হওয়া যেহেতু বিজেপি শঙ্কিত হয়েছে যে বৃহত্তর মিত্রজোট হলে তেওঁলোক ক্ষমতার পৰা উৎখাত হব লাগিব আৰু অসমত চৰকাৰ পৰিৱৰ্তন হব সেই কাৰণে তেওঁলোকে এই ষড়যন্ত্ৰবিলাক কৰিছে আমি আমাৰ এটা বিশ্বাস আছে তদন্ত কৰক তেওঁলোকে নিকা তদন্ত কৰক একো বেস নাই এইবিলাকৰ একমাত্ৰ ৰাজনৈতিক কাৰণত ভয় খাই তেওঁলোকে কৰিছে যি মাদ্ৰাছা তেওঁ বন্ধ কৰিছে বা সেই আইনখন ৰিপিল কৰিছে এইটো অসমৰ কাৰণে অসমৰ আপোনাৰ শৈক্ষিক দিশৰ কাৰণে অসমৰ আধ্যাত্মিক দিশৰ কাৰণে এইটো এটা কলা দিন তেজপুৰৰ আৰক্ষীৰ ফায়াৰিং ৰেঞ্জত অঘটন গুলীবিদ্ধ দুই আৰক্ষী জোৱান আহত জোৱান দুজন বুদ্ধ বৰুৱা আৰু হিমু বৰা ফায়াৰিঙৰ বাবে সাজু হোৱাৰ সময়তে অসাৱধানবশতঃ 9mm পিষ্টলৰ গুলি ফুটে হিমু বৰাৰ হাতত আঘাত কৰি বুদ্ধ বৰুৱাৰ কমৰৰ তলেদি পাৰ হৈ যায় গুলি আঘাতপ্ৰাপ্ত দুয়োকে কনকলতা সামৰিক চিকিৎসালয়ত ততাতৈয়াকৈ ভৰ্তি কৰোৱা হৈছে এই মুহূৰ্তৰ এটি ব্ৰেকিং নিউজ তেজপুৰৰ আৰক্ষী ফায়াৰিং ৰেঞ্জত অঘটন সংঘটিত হয় গুলীবিদ্ধ হয় দুই আৰক্ষী জোৱান আহত জোৱান দুজন বুদ্ধ বৰুৱা আৰু হিমু বৰা ফায়াৰিঙৰ বাবে সাজু হোৱাৰ সময়তেই অসাৱধানবশতঃ ফুটে 9mm পিষ্টলৰ গুলি হিমু বৰাৰ হাতত আৰু বুদ্ধ বৰুৱাৰ কঁকালত আঘাত কৰে গুলীয়ে আঘাতপ্ৰাপ্ত দুয়োকে কনকলতা অসামৰিক চিকিৎসালয়ত ততাতৈয়াকৈ ভৰ্তি কৰোৱা হয় গহপুৰত বন্যা হস্তীৰ উপদ্ৰৱ জাকৰ পৰা ফালৰি কাটি অহা দুটা হাতীয়ে ধ্বংস কৰিলে তিনিটা পৰিয়ালৰ বাসগৃহ গহপুৰৰ বুৰৈ আৰু উত্তৰ কেকুৰীজানত বন্যা হস্তীৰ ত্ৰাস অব্যাহত আছে দীৰ্ঘদিনে অঞ্চলটোত অব্যাহত চেঙেলিজান বনাঞ্চলৰ পৰা ওলাই অহা বনৰীয়া হাতীৰ তাণ্ডৱ ৰাইজে বাৰে বাৰে অৱগত কৰাৰ পিছতো কুম্ভকৰ্ণৰ নিদ্ৰাত মগ্ন বন বিভাগৰ লোক হাতীৰ জাকৰ পৰা ফালৰি কৰি কাটি অহা দুটা হাতীয়ে উপদ্ৰৱ চলায় তিনিটাকৈ বাসগৃহ ভাঙি তছনছ কৰে বন্যহস্তীয়ে বন বিভাগক অৱগত কৰাৰ পিছতো এই পৰ্যন্ত বন্যহস্তীসমূহ খেদি পঠিওৱাৰ ক্ষেত্ৰত কোনো ফলপ্ৰসূ ব্যৱস্থা হাতত লোৱা নাই বন বিভাগে আৰু যাৰ বাবে অঞ্চলটোত বৃদ্ধি পাইছে হাতী মানুহৰ সংঘাত পুৰণিক বিদায় দি নতুনক আদৰাৰ প্ৰস্তুতি ৰাজ্যজুৰি 31ৰ আয়োজন কৰোণাই কোঙা কৰা 2020ক বিদায় দিবলৈ সাজু এতিয়া সমগ্ৰ বিশ্ব মাছ মাংসৰে উভৈনদী হৈ পৰিছে বজাৰ ভিৰ বাঢ়িছে বজাৰসমূহত গ্ৰাহকৰ বছৰৰ অন্তিম দিনটোত লগে ভাগে তৃপ্তিৰে এসাজ খাবলৈ এতিয়া ব্যাপক আয়োজন চলাইছে ৰাজ্যবাসীয়ে সমান্তৰালকৈ বনভোজস্থলীসমূহতো বনভোজকাৰী দলৰ উপস্থিতি দেখিবলৈ পোৱা হৈছে মাছৰ বজাৰ মঙহৰ বজাৰত গ্ৰাহকৰ ভিৰ ক্ৰমাৎ বৃদ্ধি পোৱা পৰিলক্ষিত হৈছে আমি বিভিন্ন স্থানৰ বজাৰৰ পৰিৱেশ দেখুৱাইছো কোকৰাঝাৰৰ পৰিৱেশ আমাক দেখুৱাব আমাৰ সাংবাদিক ঘান্তিগিৰি নাৰ্জাৰীয়ে চাওঁতে চাওঁতে 2020 বৰ্ষৰ আজি অন্তিম দিন অৰ্থাৎ আজি 31 ডিচেম্বৰ কিছু ঘণ্টাৰ পিছতে 2021 চনৰ দিন আগমন ঘটিব সেয়েহে দেখা গৈছে আজি দিনত বছৰটোৰ অন্তিম দিনত বা লাষ্ট দিনত দেখা গৈছে ইয়াৰ বজাৰসমূহ দেখা গৈছে লোকসকলৰ ভিৰ তেখেতসকলে আজিৰ দিনত
2020 বৰ্ষৰ অন্তিম দিনত তেখেতে ক'লে কোনোবা বনবাস খাব কাৰণে কোনোবা পৰিয়ালৰ একেলগে লগে ভাগে খাব কাৰণে বজাৰ কৰা ব্যস্ত হোৱা দেখা গৈছে। আমি বৰ্তমান অৱস্থাত খকৰা বজাৰৰ চিকেন বজাৰত যি চিকেন বজাৰ দেখা গৈছে ইয়াত যথেষ্ট লোকসকলৰ ভিৰ। ইয়াৰ কোনোবা মাংস কিনিছে, কোনোবা মাছ কিনিছে, কোনোবা শাক পাচলি কিনিছে। মই কোনোবা চেষ্টা কৰিছোঁ, এজন বাইদেউ, বাইদেউ আপুনি কি কি কিনিলে বাইদেউ বজাৰত আজি? মাছ মাছ মুৰ্গী ল'লোঁ মই, দূৰতো যাব নোৱাৰোঁ, ঘৰতে অলপ খাম আৰু কি, বাহিৰত যাব নোৱাৰোঁ। আজি লাষ্ট ডে, আজি ঠিক ঠিক ভালকৈ কি কৰি ইনভাইট কৰিব লাগে, চবেই এনজয় কৰিব লাগে। নতুন বছৰটো ভালকৈ যাব বুলি ভাবি আছোঁ মই, আহিব বুলি। এইটো বছৰটোতো বহুত বেয়াকৈ গ'ল, কৰোণা কৰোণা বেমাৰ হৈ পেলাই বহুত মানুহবিলাক মৰি গ'ল। এতিয়া মানে এই 2021ত সবরে ভাল হোক এইটো ভাবিছো মই। তার দাদা আপনি কি কব বিচার আজি লাস্ট আজি ডিসেম্বর, আজি 2020 লাস্ট দিন 31 ডিসেম্বর। আজি আমার মই এটো আশা করিম যাতে 2021ত আমার এই নতুন বছরের জড়িয়তে যাতে সকল বিটিআরবাসী তথা অসমবাসী ভারতবাসী উজ্জ্বল হোক, নতুন দিশত আগবাড়ক, এখিনিয়ে কামনা করিম। আমি আজি অন্তিম দিনের বিজনেস পাতে কেনেকুয়া আছে? মোটামুটি ভালে আছে, সকলে আহিছে, লৈছে, পার্টি সার্টি করেছে বিদায় দিব কারণে, পুরোনা বছরটো বিদায় দিব কারণে। দাদা আপনি কি কিনিছে? মুরগি কিনছে, এটা মুরগি। দাদা কত যাব, পিকনিক খাব নাকি কত বা? ও পিকনিক খাব খালি, কাইলে গতম বছর নিউ নতুন বছর পিকনিক খাব খালি। কত যাব দাদা? আমি কোকরাঝার খেতে বলি, কোকরাঝারতে। ওই ওহা কাইলে নতুন 2021 সনের প্রথম দিন, এই প্রথম দিনত কোনোবা বিভিন্ন ঠাইত যাব, পিকনিক স্পট যাব, এনেদরে দেখা গৈছে কোনোবা লগে ভাগে পরিয়াল লোকসকলের তেখেতে গেলে পিকনিক খাব। ইপিনে 31 ডিসেম্বরের নিশা উদযাপনক লৈ কঠোর হয়েছে মহানগর আরক্ষী। আরক্ষীয়ে দিছে কেতবোৰ নীতি নির্দেশনা। নিশা 12 বজালৈ খুলিব পাৰিব অনুজ্ঞাপত্র থকা বাৰ, 50% অধিক লোকৰ অনুমতি দিয়া নহব। মাস্ক আৰু সেনিটাইজার বাধ্যতামূলক, সুরাপাইৰ ওপৰত তীক্ষ্ণ নজর রাখিব মহানগর আরক্ষীয়ে। 31 ডিসেম্বরের নিশা ঠাই ঠাই থাকিব নাকা চেকিং, সুরাপান করে নিশা গাড়ি নচলাবলৈ মহানগরবাসীক অনুরোধ আরক্ষী আয়ুক্ত মুন্না প্রসাদ গুপ্তার। যান বাহন আইন ভঙ্গকারীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা লব মহানগর আরক্ষীয়ে। নিশা 10 বজার পিছত উচ্চ স্বরত কোনো মিউজিক ব্যবহার করিব নোৱাৰিব। কোভিড-19 মহামারিয়ে বৃদ্ধি করলে পরস্পর নির্ভরশীলতা, করোনার বিরুদ্ধে একত্রিত হয়ে যুঁজ দিলে সমগ্র দেশে, ভ্যাকসিন প্রদানের ঘোষণার পাছত পুনের প্রয়োজন হব সকলের সঁহারির, একত্রিত শক্তিরে দেশের আমি নির্মূল করব লাগিব করোনা মহামারী। এই ক্ষেত্রে প্রতিটি খোঁজতে আপনার সহযোগী হব নেটওয়ার্ক 18। সেই উদ্দেশ্যে নেটওয়ার্ক 18 আরম্ভ করেছে ক্যাম্পেইন সঞ্জীবনী এ শর্ট অফ লাইফ, সকলো সুরক্ষিত নহলে কোনো সুরক্ষিত হব নোৱাৰে। এই বিশ্বাসেৰে প্ৰতিগৰাকী ভাৰতীয়ৰ বাবে ভেকচিন সুনিশ্চিত কৰাৰ লক্ষ্য নেটৱৰ্ক 18ৰ। দুপুরের শিরোনামত খবরের ধারা অব্যাহত থাকিব, লৈছো এটি বাণিজ্যিক বিরতি। দিনক আদরিবলে সাজু হয়েছে সমগ্র রাজ্যবাসী, আর বিশেষ আজি অন্তিমটো দিন লগে ভাগে এসাজ খাবলৈ সকলে প্রস্তুতি বর্তমান অব্যাহত রাখিছে। বিভিন্ন স্থানের পরিবেশ আমি দেখুৱাইছো, ঢেকিয়াজুলির বজারতো উত্তপ্ত পরিবেশ। লগে ভাগে এসাজ খোৱাৰ প্রস্তুতির বাবে রাইজে শাক পাচলির বজারত ব্যাপক ভিড় করা পরিলক্ষিত হয়েছে। শাক পাচলির লগতে মাছ মাংসরে উভয়নদী হয়েছে বজার। আর ঢেকিয়াজুলির বজারের পরিবেশ আমাক দেখুৱাব আমার সাংবাদিক হরেন ভূমিজে। যেহেতু আজি 31 ডিসেম্বর, এই 31 ডিসেম্বর ঢেকিয়াজুলিতো এক উত্তপ্ত পরিবেশে বিরাজ করেছে, কারণ এটা বছরক বিদায় দিবলৈ সকলোৱে আচলতে বজার সমাৰ কৰিছে লগে ভাগে এসাজ খোৱাৰ উদ্দেশ্যে। যেহেতু আজি 31 ডিসেম্বর, এই 31 ডিসেম্বরত আচলতে সকলোৱে লগে ভাগে এসাজ খোৱাৰ উদ্দেশ্যে। দাদা আজি এটা বছর শেষ হব, নতুন বছর আরম্ভ হব, কেনেকুৱা অনুভৱ? নতুন বছর সকলো রাইজৰে যেন উন্নতি হয় আর সকলোৰে ফুলে ফুলে জাতিষ্কার হৈ উঠে, তার বাবে মই আশীর্বাদ করিলো। এটা যেটো বছর আসলে সকলোৰ বাবে মনত থাকি যাব, এইটো করোনার কারণে, এইটো করোনায় গোটেই
অল ইন্ডিয়া মানে অল ওয়ার্ল্ড মানে জুড়া করে পেলালে হ্যাঁ গতি করোনায় বহুত পিছুয়াই নিলে বলে আমি অনুভব করছো আর হ্যাঁ নিশ্চয়ক এনে ধরনের সকলে ওলাই আছে দাদা কি কব একটা বছর শেষ হব কাইলের পর নতুন বছর একটা আরম্ভ হব কেন অনুভব চাও যা বিগত বর্ষটো যথেষ্ট হেরিয়ার মাজে পার হল ভাবিছো আগন্তুক নতুন বর্ষই সকলে শান্তি সমৃদ্ধি কুশলতা কঢ়িয়াই আনক সেইখিনিকে কামনা করছো নিশ্চয় নিশ্চয় এই 2020 বর্ষটো আসলে কোনো পাহৰিব নলগীয়া বর্ষ কারণ এই বর্ষতে গোটেই সমগ্র পৃথিবীতে যিটো করোনায় যিটো বিভীষিকা সৃষ্টি করলে এই চিরজীবন সকলোরে মনত রই যাওয়াকে এই 2020 বর্ষটো 2020 বর্ষটো গোটেই সকলোরে মনত রই যাব নিশ্চয়কৈ এয়া হৈছে ঢেকিয়াজুলি বজাৰৰ পৰিৱেশ আৰু ইয়াত এনে ধৰণে এক উত্তপ্ত পৰিৱেশে বিৰাজ কৰিছে ব্যৱসায়ী সকল আছে কি কব আপোনাক ব্যৱসায়ী ব্যৱসায়ী এটা বছৰ শেষ হ'ব কাইলৈৰ পৰা নতুন বছৰ আৰম্ভ হ'ব কেনে কব আপোনাৰ ব্যৱসায় না ভালে হৈছে মোটামুটি বেয়া হোৱা নাই এইসকল ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী তেখেতসকলো এনে ধরনের কামনা করেছে কারণ 20 বছরটা যাতে সকলোরে বাবে সুখ সমৃদ্ধি কঢ়িয়াই আনে তাকে কামনা করেছে আমি দেখালো যেহেতু কাইলরে পৰা আসলতে নতুন বছর আরম্ভ হব এই নতুন বছর প্রাকখনত আসলতে সকলোরে কামনা করেছে এই বছরটা যাতে সুখ সমৃদ্ধি আর ইফালে নববর্ষর প্রাকখনত হাজুত সুরার বিরুদ্ধে আরক্ষীর অভিযান হাজুর অভয়পুর আর মাজর সুপারপুর আরক্ষীর অভিযানকাল জব্দ হয়েছে বৃহৎ পরিমাণের অবৈধভাবে মজুত করে থাকা বিলাতী সুরার দেশীয় সুরা সোফার তলের জব্দ হওয়া বৃহৎ পরিমাণের অবৈধভাবে মজুত রখা এই বিলাতী সুরা আর দেশীয় সুরাখির ব্যবসায়ী 31 ডিসেম্বরের মজুত করে রাখিছিল তারপরে হাজু আরক্ষী বুধবারে নিশা অতর্কিত অভিযান চলায় দুইটা স্থানের ঘরের ভিতর লুকাই থাকা অবস্থা জব্দ করবলে সক্ষম হয় এই বৃহৎ পরিমাণের সুরাখি অসমত বন্ধ হব মাদ্রাসা বিধানসভাত গৃহীত হল মাদ্রাসা বন্ধ সম্পর্কীয় বিধেয়ক এতিয়ারে পৰা সরকারি খরচত ধর্মীয় শিক্ষা নহব তীব্র বাকযুদ্ধ আর যুক্তিতর্কর পাছত অবশেষত বুধবারে সদনত দ্য আসাম রিপিলিং বিল গৃহীত হওয়ার লগেলগে মাদ্রাসা শিক্ষা বন্ধ হওয়ার পথ প্রশস্ত হয়ে পড়ে বিধেয়ক আইনত পরিণত হওয়ার পাছতেই রাজ্যত বন্ধ হব মাদ্রাসা বিধানসভাত নরজিল বিরোধীর দাবি সিলেক্ট কমিটিলে বিধেয়ক প্রেরণের দাবি উত্থাপন করেছিল কংগ্রেস আর AIUDFএ বিধেয়ক গৃহীত হওয়ার পাছতেই সদন ত্যাগ করে বিরোধী বন্ধ হওয়া মাদ্রাসা অন্য সাধারণ শিক্ষানুষ্ঠানের সঙ্গে সামিল হব বন্ধ হব মাদ্রাসা বোর্ড অবশ্যই মাদ্রাসাত কর্মরত শিক্ষক কর্মচারীর চাকরি বহাল থাকিব চলি থাকিব আরবী শিক্ষা ব্যবহারিক আরবিক শিক্ষা দিয়া হব বিদ্যালয় সমূহত out by the Congress Legislature Party and AIUDF. Assam Assembly has passed a bill whereby no Madrasa Institute will be provincialized in future and whatever Madrasa Institute has already provincialized means already under the role of the government, those will be converted to a normal educational institute and with effect from 1/4/2021 all these government run madrasa will be converted into a general educational institute and they will not be under madrasa board they will under our normal state board we have already in the process of drafting a bill whereby Qomi madrasas will have to be registered with the state government and they will be given registration if and only if they continue to teach science and other academic science, maths, etc. along with their Qomi education. AUDF and Assam Jamiat Ulama has actually said that they will move to the court to challenge this act. Let them go to the court. And we are also equally prepared to face them in court of law. This is
মাদ্রাসা বন্ধর আরত নাই নির্বাচনী স্বার্থ ভোটর লালসাত বিজেপি সরকারে উত্থাপন করা নাই মাদ্রাসা বন্ধ সম্পর্কীয় বিধেয়ক এই প্রতিক্রিয়া শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সংরক্ষণশীল মুসলমান সমাজের পরা যুব প্রজন্মক মুক্তির উদ্দেশ্যে সরকারে মাদ্রাসা বন্ধর সিদ্ধান্ত লৈছে ভোটর স্বার্থতে কংগ্রেস এডিএফে মাদ্রাসা বন্ধর বিরোধিতা করা বলে মন্তব্য করে মন্ত্রী শর্মায় Election, we are working consistently to strike at the conservative forces in the Islamic society in Assam, and we are with the progressive Islamic society. So this is because we don't appease. That is why from a neutral standpoint, Congress, we have studied various deliberation initiated by Kapil Sibal. Congress wanted that Qomi Madrasa should have been reformed during the RTE time. But because they won votes and they nourish the vote bank in the Muslim minority community, so they could not do that. So whatever intended by Kapil Sibal in 2008, basically we are going in that line. We have sent a very strong and solid message that we will not appease anybody. হুজাইট কংগ্রেসের বর্ধিত কার্যনির্বাহক সভাত উত্তেজনা লামডিং কংগ্রেসের দুই ফৈদর মাজত সংঘটিত হয় মারপিটর ঘটনা হুজাই ননীগোপাল গেস্ট হাউসত বুধবার নিশা অনুষ্ঠিত হয়েছিল কংগ্রেসের বর্ধিত কার্যনির্বাহক সভা সর্বভারতীয় কংগ্রেসের সম্পাদক তথা সহ তত্ত্বাবধায়ক অনিরুদ্ধ সিং আর জেলা কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী অর্ধেন্দ্র কুমার দের সম্মুখতে সৃষ্টি হল এই উত্তেজনার সহ তত্ত্বাবধায়কর সম্মুখত লামডিং সমষ্টির টিকট প্রত্যাশীর সমর্থকসকলে নিজের পছন্দর প্রার্থীর হয়ে সমর্থন আর কেতবোর বিতর্কিত মন্তব্য করাত উদালি ব্লক কংগ্রেসের সভাপতি মিজবা উদ্দিন আর প্রাক্তন বিধায়ক স্বপন করর সমর্থকর মাজত সূত্রপাত ঘটে হতাহতের বিতর্কিত কথা লই কাটাকাটি হয় এটা হয় এটা অ্যাসেম্বলির ভিতর মারামারি নহয় নাকি এই যে ইয়ার পরা এমএলএ যে বনিব ইহতে গিয়ে তো অ্যাসেম্বলির ভিতর মারামারি করিব নয় জানো চেয়ার উঠাই মাটি মার্শালে আকো ইহত গুলাই দিব না মারপিট হওয়া নাই মারপিট এই জন্য এই জন্য মানে ইয় কথা মানে ইয়ে মারামারি হওয়া নাই কংগ্রেসে মারামারি নপরে অলপ বিতর্কিত কথাবিলাক হয়ে আসলে দুপুরের শিরোনামের পরবর্তী অংশে যাওয়ার পূর্বে লোক আন এটি বাণিজ্যিক বিরতি